একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আশা করি সবাই এক বছর অনেক সুন্দরভাবে কাটছে, বাকি বাকি আরও দুই বছর যাতে সবাই সুন্দরভাবে কাটাতে পারে, তাই সবাইকে কি বলবো তো ভাই, সবাইকে ধন্যবাদ এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আসলে বলার তেমন কিছু নাই, যেগুলো বলতে চাচ্ছি সেগুলো হচ্ছে ফিউচার নিয়ে। আমাদের ভিতরে কিছু কোয়েশন কাজ করতো যখন আমরা এখানে আসি, সেটা হচ্ছে আমরা জানি শিখে কি করবো, যেটা আমাদের অলরেডি অতীত হয়ে গেছে 18-19 বছরের জন্য, এটা নতুন হচ্ছে। সায়েন্স শিখে আমরা কি করবো হচ্ছে, বাংলাদেশে গেলে তো আমাদের সায়েন্সের কোনো দরকার নেই, বাট এখানে 3 বছর ডিপার্টমেন্ট করতে হলে আমার যে সামনে যে ফিউচারটা নির্ভর করতেছে এটাই 3 বছরের উপরে। তো সুতরাং আমি সায়েন্স না পড়লে এখানে আমি কিছুই করতে পারবো, সুতরাং সায়েন্সটা একটু ভালো করে পড়েন। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে আমাদের ফিউচার কী হবে, আমরা কি কেউ জানতাম ইন্টারের কারণে আমরা এখানে জানি স্কলারশিপ পাবো, জানতাম না। তো হচ্ছে অতীত যার ভালো, ভবিষ্যতে তার জন্য ভালো হয়, আর হার্ড ওয়ার্কিং যে করে তার জন্য ফিউচার সবসময় ভালো থাকে, তো এইগুলো ধরে রাখবেন। আর হচ্ছে আমরা তো ফার্স্ট বেস হিসাবে আমরা তেমন কিছু জানতাম না, মানে অনেকেই জানেন আমরা যখন আসছি তখন একটা মজার ঘটনা বলি, প্রথম যখন এখানে আসছি পরের দিন আমরা কলা কেনার জন্য ওখানে একটা আয় দোকানে গেছিলাম, তো যাওয়ার পর আয় বলতেছে, আমরা যেহেতু ফেনিল প্রায় নোয়াখালীর আশপাশে, তো আয় বলতেছে ইজ্ঞা, তো আমি ভাবলাম যে কি রে নোয়াখালী ভাষায় কথা বলে। হ্যাঁ, আমাদের ভিতরে কি মতো, আমাদের ভিতরে একজন ছিল মিজান, ও বাংলাদেশ চলে গেছে, ও মশলা বুঝাইতে কীভাবে জানেন এমনি করে। তো আমরা অনেক কষ্ট করে অনেক কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আসছি, এখন আপনাদের জন্য হচ্ছে মানে আমরা যাচ্ছি আপনার পিছন পিছন আসতে, তো আপনাদের বিএসসি বলেন ফিউচার নিয়ে বলেন, আপনারা তো দেখবেন আমাদের কী করছে, তো সুতরাং আপনারা আগাই যান সামনের দিকে, যা হবে আলহামদুলিল্লাহ ভালোই হবে, খারাপ কিছুই হবে না। আর যেহেতু বাংলাদেশ সরকার আমাদেরকে পাঠাইছে, হয়তো ওনাদের কোনো প্ল্যান আছে। আর আপনি যদি বলেন যে আমার ফিউচারে গভর্নমেন্ট আমাদেরকে কী করবে, হচ্ছে আমার যদি যোগ্যতা না থাকে আমাকে তো চেহারা দেখে, হয়তো আমাদের সাইন্স সার্টিফিকেট আছে কোনো কোম্পানি দেখে আমাদেরকে চাকরি দিয়ে দিবে, বা আমার চেহারা দেখে তো আর দিবে না, আমার শাহরুখ খান না তো দিবে না, বুঝলেন নাই, আমার তো আর চেহারা দেখে আর স্যালারি দিবে না, সুতরাং কাজই করতে হবে। যে যে ডিপার্টমেন্টে আছেন ভালো করে প্র্যাকটিক্যাল কাজ শিখে ট্রাই করেন, আর মেকাট্রনিক্সে যারা আছেন তার সম্পর্কে আসলে আমার জানি না কিছু, কম্পিউটার যারা আছেন খুব ভালোভাবে কাজ শিখেন, আর এখানে খুব ভালোভাবে কাজ শিখাচ্ছে, আর আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টটাই কলেজ থেকে আলাদা, সুতরাং এখানে ফ্যাসিলিটি অনেক ভালো। হোয়াট ইজ ডাটাবেস কিছু না, কন্টিনিউ। আশা করি ফিউচারে সবার জন্য ভালো হবে, এক বছর সেলিব্রেশন করছেন, আমাদের এক বছর বেশি 2 বছর বেশি কোনোটাই সেলিব্রেশন হয় নাই, ইনশাল্লাহ আমরা গ্রাজুয়েশনের সময় সেলিব্রেশন হবে, তখন সেলিব্রেশন হবে, এটা আমাদের হয়তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যেটাই বলেন। তো আপনাদের বন্ডিং দেখে খুব ভালো লাগে আসলে, এক একজন এক একদিনের উদ্যোগে আপনাদের বিভিন্ন প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করেন, কিন্তু আমাদের ভিতরে কোনো কিছু ছিল না, ছিল বলতে জাস্ট গুটি কয়েকজন ছিল, আর ছিল না আমাদের মুন্না মাঝে মধ্যে থাকতো এরকম আর কি, দরকার নাই আমরা বুঝি। তো বলছি তো আপনাদের ভিতরে অনেকজন অনেক অ্যাক্টিভিটিতে আসলে অনেক ভালো লাগে, হচ্ছে ভাবছিলাম আপনাদের ভিতরে অনেকজনে অনেক বেটার করবে, এখন আপনারা আশা করি যে 19-20-এর প্রতি আপনারা খুব নজর দিবেন, যাতে ওরা ভালো কিছু করতে পারে, এইচএসকে পড়তে যাতে দিয়ে দিতে পারে ফার্স্ট ইয়ারে, যেমন আশিক দিয়ে দিছে খুব ভালো একটা কাজ করছে, যেটা আমরা এখনো দিই নাই, কম্পিটিভটা এখনো সব কিছু কেউই দেয় নাই। তো আর কিছু বলার নাই, সবার জন্য শুভকামনা, ফিউচার অনেক ভালো হোক, আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুক, আমরা তো বেশি দিন নাই আর আছি হয়তো 7 মাস, আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে শেষ করতে পারি, শেষ ভালো যার সব ভালো যার, সবাই দোয়া করবেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, প্রথম থেকে শুরু করে ভাইয়ারা আমাদেরকে অনেক হেল্প করে আসছেন, এখন পর্যন্ত তারা আমাদের হেল্প করে আসছেন, আর আমরা আসলে সবাই এখন পর্যন্ত সম্মিলিত ভাবে আছি, এ কারণে আমাদের এখানে অন্যান্য কলেজ থেকে বাঙালি বেশি, যার কারণে আমরা ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারতেছি, যদিও আমাদের দুর্ভাগ্য বিশেষ বড় সংখ্যাটা এখানে নাই, আমরা জাস্ট গুটি কয়েক যারা আসলে
ভালো মনের মানুষ আছে তারাই এখানে উপস্থিত হয়েছে। আজকে মানে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে আমি বাইরে অনুরোধ করবো কোরআন তেলাওয়াত শুরু করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار أنحار مساقين طيبة في جنات عدن ذلك الفوز العظيم أخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين অনেকক্ষণ মজা করা যাবে ভাই ডাকছে আমাকে মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য। আমার কাছ থেকে আজ পর্যন্ত কেউ মোটিভেশনাল স্পিচ পাইছে? সেটা হচ্ছে যে তুহিন মানে অনেক ভালো ভালো খুব জিনিসপত্র মানে প্ল্যান করে বিভিন্ন বিষয়গুলা যেগুলা তোমাদের মধ্যে প্ল্যান করছে না মানে ও প্ল্যান করে বিষয় তো সবাই একসাথে হইতে পারো না, এলে তো হইতে পারত না, তাই না? মিশা কথা একজন না বলে যে ভাই একটা কাজ করি চলো বা কোথাও বেড়াতে যাই বা কিছু একটা করি, এটা তো হবে না। এখন ও করে বিধায় তোমরাও ওর সাপোর্টটাও দেখে কিছু হয়, বাট আমাদের মধ্যে এতটা হয় না। তোমাদের দেখা খুব ভালো লাগে, ঠিক আছে? সব থেকে বেশি ভালো লাগে তোমরা যেরকম শ্রদ্ধা করো, আমাদের ভালোবাসো, এটাই আমাদের কাছে খুব ভালো লাগে, এটাই আমাদের পাওয়া, এটাই ভালোবাসা, ঠিক আছে? এরকম আরো যারা আসছো ছোট যারা সব একই, ঠিক আছে? আমাদের কাছে কথাই হইতেছে আমরা যারা বড় আমরা সবাই সব সময় স্নেহ পাবা ভালোবাসা পাবা, হইতে পারো অনেকেই বয়সে বড় হতে পারো বা অনেক কিছুই, কিন্তু যেহেতু আমরা এখানে ফার্স্ট আসছি সেহেতু আমরা সিনিয়র হই, ঠিক আছে? আর এই সিনিয়র দায়িত্ব হিসাবে সিনিয়র হিসাবে আমাদের দায়িত্ব হইতেছে তোমরা যদি আমাদের বড় হয়ে থাকো তোমরা এখানে কিছু চিনো না কিছু জানো না তোমাদের এই আমরা হেল্প করে দিই তোমাদের আমরা ই করে দিতেছি, এটাই আমাদের কাজ, ঠিক আছে? আর দোয়া করি তোমরা যেন সবসময় এভাবে করে আগে যেতে পারো, যারা নতুন আসছো তাদের জন্য আরো দোয়া তোমরা যেন এইচএসকে ফোর পাস করে ফেলতে পারো খুবই ফাস্ট, ইনশাল্লাহ তাহলেই হবে। আর আর কি মোটিভেশনাল বলো, কিছু করতে পারি নাই, তোমরা আজকে তোমাদের এক বছর হতেছে যে তুমি সহযোগিতা সবার সহযোগিতা তোমরা আজকে এটা ইয়ে করছো, ওই জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আজকে আমি এখানে কি বলবো এরকম আর কোনো কিছু বলার নাই, শুধু বলার একটা জিনিস আছে, মনে করো যদি পড়ালেখার সম্পর্কে তো আমি তেমন কিছু জানি না, তবে যতটুকুই জানি ডিপার্টমেন্টে বা এইচএসকে যতটুকুই পড়ছো বা জানি যতটুকুই বুঝো ক্লাসে লাস্টে স্যারের যেটাই বুঝাইবো ওটা তোমার নিজের ভাষা বুঝে নিতে হইব, ঠিক আছে? যে ডিপার্টমেন্টে কম্পিউটার ডিপার্টমেন্ট হোক বা মেকানিক্যাল ডিপার্টমেন্ট হোক যেটাই হোক যে কোনো সাবজেক্টে লাস্টে যেটাই বলবো ওটা দরকার নেই, প্রয়োজন যারা জানিসে ভালো আছে ওদের থেকে বুঝে নিই নিজের ভাষার জিনিসটা বুঝে নিতে হইব। আলহামদুলিল্লাহ